आज के चिकेन चाप रान्ना करछि। चिकेन पिसगुलो आमी रात बेला मैरिनेट करे एटा रेखे दिएछिलाम, कारण रात भोर राखले एटा खूब भालो हय। आर चिकेनेर गाए एकटु छुरी दिए केटे दिएछिलाम। एबारे आमी फ्राई पैनटार मध्ये की की दिए मैरिनेट करेछि आमी बोलछि। आगे आमी चिकेनटा बसिएनि फ्राई पैनटार मध्ये। आमी एलाच आर दारचिनी फोड़न दिए, सादा तेलेई रान्ना होच्छे, एकटु सामान्य घी दिएछि। এবার আমি চিকেনগুলো এইভাবে বসিয়ে দিই। চিকেনের পিসগুলো সব এইভাবে দিয়ে দেবো। ছড়ানো জায়গায় করলে এটা ভালো হয়। চিকেনের পিসগুলোতে ভালো করে সব দিয়ে দিই। সব কষিয়ে দেবো। এটার মধ্যে আমি চাল মগজ দিয়েছি, কাজু দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি, দই দিয়েছি, আদা দিয়েছি, 2 ইঞ্চি মতন আদা দিয়েছি, আর লঙ্কা 4-6টা কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। দিয়ে এটা একটুও জল দিইনি, এর মধ্যে দইটা দেওয়া ছিল তো দই দিয়েই এটা পুরো বাটা হয়েছে। বাটাটা একটুও জল নেই। আর রসুন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, জিরে আর ধনে এর মধ্যে দেওয়া হয় না। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে 4-5 ঘন্টা রাখলে খুব ভালো হয়, কারণ চিকেনের পিসগুলো যেহেতু বড় তাই আমি এটাকে রাত ভোর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রাত ভোর রাখলে তো খুবই ভালো, তাতে তাড়াতাড়ি চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে এখন আমি বসিয়ে দিলাম, আর ওপর থেকে এই মশলাটাও পুরোটাই দিয়ে দেবো। এই যে চিকেনের পিসগুলো আমার এক জায়গায় দিয়ে অনেক বড় বড় পিসগুলো সরাও না। চিকেনের পিসগুলো এই যে এক জায়গায় দিয়ে হচ্ছিল না একটা আসনে, তাই চিকেনের পিসগুলোকে আমি 2টো জায়গায় ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এখানে চিকেনগুলোতে তেল এবার বেরোচ্ছে। আমি 2টো বাসনে করে বসিয়ে দিয়েছি। এটা একটা ফ্রাই প্যানে বসিয়েছি, আর এখানে এই পাশে আর একটা ফ্রাই প্যানে হচ্ছে। 2 জায়গায় হচ্ছে চিকেনগুলো। এইভাবে করে আমি উল্টে উল্টে দিচ্ছি। একটু ছড়ানো জায়গায় করলে এটা ভালো হয়, জিনিস মশলাটা খুব ভালো করে মাখানো হবে চিকেনগুলোতে। সরানো জায়গায় করে এইসব আমি চামচ দিয়ে দিয়ে আস্তে আস্তে চিকেনগুলোকে এইভাবে পাল্টি করে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালো করে ঢুকবে এর মধ্যে। আর 2 পিট খুব ভালো করে হয়ে যাবে সেদ্ধ। দুটোতেই তেল ঝরছে, এটা আরেকটু হবে, দুটোই আবার ঢেকে দিই। একদম ফ্লেমটা কম করানো আছে, যখন বসিয়েছিলাম তখন ফ্লেমটা বাড়িয়ে একটু তেলটা গরম করে দিয়েছিল। আবার একটু ঢেকে দেবো, আর একটু হাওয়া বাকি আছে এটা। এই যে চিকেন চাপটা আমার রেডি হয়ে গেছে, এইভাবে হয়েছে। এটাতে আমি গ্রেভিটা রেখেছি, আর এই যে চিকেনের পিসগুলো আমি তুলে রেখেছি, দিতে সুবিধে হবে আমার। আর এটাতে আমি সব একসাথেই রেখেছি। যখনই এটা তেল ছেড়ে দেবে হতে হতে, তখনই এটা রেডি হয়ে যাবে। খুব ভালোভাবেই চিকেনের পিসগুলো আমার হয়ে গেছে, কারণ রাত ভোর যেহেতু ম্যারিনেট করা ছিল ওই জন্য চিকেনের পিসগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। ওই যে চিকেন চাপটা আমার রেডি হয়ে গেছে। এইভাবেই সব কিছু দিয়ে খালি
बसिए दीते हबे ठीक भावे बस ढाका दी देबे आर आस्ते आस्ते तेल छाड़ते थाकबे तेल छेते छेड़े एगुलो माँसगुलो सेद्ध हो जाए एक खूब सामान्य जल दिए जो लास्टे हमें एक ग्रेविटा कम हो जा तक एकटूखानी खाली जल दिए एम घन घन ही थाकबे मैं जलर परिमाण खूब ही कम कारण माँसर थेके आर दईर थेके जा जल बेरिये एटाते ही माँसगुलो सेद्ध हो जाए ओइजन्य आलादा करे जल देवार तेमन दरकार नहीं हमें सामान्य एकटू ग्रेविटा और एक करार जो सामान्य एक लास्टर दिखे एक जल दिए बाकी बेशी जल लागे ना तो ये अपनारा बाहर घर गए ट्राई घरे ट्राई करबें खूब ही भलो लागे ये खेते फ्राइड राइस नान लुची ए सबर संगे दारुण स्वादेर एक चिकेन चाप आमार रेडी हो गया है।